দিনাজপুরে ফুলবাড়িতে বিজিবির অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। দিনাজপুরে ফুলবাড়িতে 5টি রিজিয়ন এবং 2টি স্বতন্ত্র সেক্টরে অংশগ্রহণে বিজিবি অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি রংপুর সদর দপ্তর রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ফুলবাড়ি 29 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়নের সদর দপ্তরে এ খেলা অনুষ্ঠিত হয়। উত্তর পশ্চিম রিজিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 6টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 2টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার রিজিয়ন। এতে 5টি স্বর্ণ ও 3টি রৌপ্য ও 5টি তাম্র পদক পেয়ে রানার্স আপ হয়েছে উত্তর পশ্চিম রংপুর। এছাড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন সিপাহী আবু বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং কক্সবাজার রিজিয়নের সিপাহী কিবিয়া শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন। আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ফুলবাড়ি 29 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরের সভাপতিত্বে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের সকল সেক্টর কমান্ডার এবং দিনাজপুর সেক্টরের অধীনস্থ সকল ব্যাটেলিয়ন অধিনায়ক, সদরদপ্তর বিজিবি, ঢাকা এবং রংপুর রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আপনারা জানেন যে বিজিবির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। এটা প্রাথমিক পর্যায়ে যেটা হয় যে আমাদের রিজিয়নের মধ্যেই দল গঠন করে এই কম্পিটিশনের আয়োজন করা হয়। এরপরে রিজিয়ন পর্যায়ে দল গঠন হয়। এই দল গঠনের পরে আন্তঃরিজিয়ন খেলা হয়। তো এই কম্পিটিশনটা আয়োজন করার দায়িত্ব পড়েছিল রংপুরের। আমরা এটা শুরু করেছিলাম গত 28 তারিখে, আজকে এই কম্পিটিশনটা শেষ হলো। তো 18টা স্বর্ণ পদক এর লড়াই ছিল বিভিন্ন ইভেন্টে। তো এর মধ্যে আপনারা দেখেছেন যে 6টা স্বর্ণ, 5টা রৌপ্য এবং 2টা তাম্র পদক পেয়ে কক্সবাজার রিজিয়ন তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং 5টা স্বর্ণ, 3টা রৌপ্য এবং 5টা তাম্র পেয়ে রংপুর রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এখানে যে বেস্ট অ্যাথলেট যে হয়েছে সিপাহী কিবরিয়া, ও হচ্ছে কক্সবাজার রিজিয়নের, এবং সিপাহী অপু বিশ্বাস, সে হলো শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়। আমরা নবীন খেলোয়াড় তৈরির দিকে নজর দিই, যার ফলে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় আমরা বানিয়েছি সিপাহী অপু বিশ্বাসকে, সে হলো চট্টগ্রাম রিজিয়নের। এরপরের যেটা হবে, আমরা এখানে যারা প্রতিযোগী ছিল এদের মধ্যে থেকে একটা বেস্ট টিম গঠন করব, বিভিন্ন ইভেন্টে যারা ভালো ভালো পারফর্মার ছিল তাদেরকে নিয়ে। তারপরে বিজিবি দল গঠন হবে এবং পরবর্তীতে বিভিন্ন ন্যাশনাল পর্যায়ের খেলা এই টিমটার মাধ্যমেই অ্যাকচুয়ালি পরিচালিত হবে, যেটা বিজিবি হেডকোয়ার্টার এই টিমটার সার্বিক দায়িত্ব থাকে। হয়তো কোনো একটা রিজিয়নকে দায়িত্ব দিতে পারে, অথবা হেডকোয়ার্টার তাদেরও নিজস্ব ব্যবস্থাপনা আছে, তাদের ব্যবস্থাপনার মাধ্যমেই অ্যাকচুয়ালি এই খেলাধুলোগুলি পরিচালনা করে থাকে। এখানে আমাদের ছিল টোটাল 7টি দল, 5টা রিজিয়নের দল, আর আমাদের বিজিবিতে 2টা ইন্ডিপেন্ডেন্ট সেক্টর আছে, একটা হলো ঢাকা সেক্টর আর আরেকটা হচ্ছে ময়মনসিংহ সেক্টর। তো সব মিলে 7টা দল পার্টিসিপেট করেছে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। শাম্মে এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।